Hey! What? What a boy! मरना है क्या भोसड़ी के? मरना तेरे को डर नहीं लगता? तो अखुन बजे 11:11 गुड मॉर्निंग फ्रॉम चाँदपाड़ा पेट्रोल पंप तो अखुन हमने हिचलाम हवा भराते और हवा भरन होएगा से अखुन काज रहे से अखुन जाची टू कासावड़ा दिखे जाची हमने टू कासावड़ा दिखे ওই মার একটা ওষুধের প্যাকেজ আছে ওটা একটু নিতে যাচ্ছি আর আমার একটা প্যাকেজ আমার বন্ধুর বাড়ি রয়েছে তো ওখান থেকে আনতে যাব मरना है क्या भोसड़ी के मरना तेरे को डर नहीं लगता नहीं तो এখন আমরা গায়ে ঘাটা পোষণের মুখে চারিপাশে কি সুন্দর গ্রিনারি একদম ফুল ডক্টর রোডে এটা একটা স্পেশালিটি এখন আমরা গায়ে ঘাটা পৌঁছে গেছি এই যে এইটা হলো গায়ে ঘাটা থানা এই যে এটা এই এইটুকু রাস্তাটা একটু জাম থাকে সকালের দিকে 11:10-11:11 থেকে একটু জায়গাটি জাম থাকে একটু এখন আমরা জলেশ্বরের দিকে ঢুকে যাব আস্তে এই যে এই রাস্তাটা জলেশ্বর এই দিকটা চলে গেল হাবড়া তো আমরা এই জলেশ্বরের দিকে ঢুকেছি এই রাস্তাটা একটু ফাঁকা থাকে অসুবিধা হয় না রাস্তাটার কন্ডিশনও ঠিকঠাক আছে এখানে গাছ কাটছে লাইনে বেঁধে গেছে মনে হয় এখন আমরা এই জলেশ্বর পৌঁছে গেলাম ওই যে জলেশ্বরের মন্দির এই যে এটা হলো জলেশ্বরের গেট ওম নমঃ শিবায় তো এখন বাজে 11:41
এখন আমরা নগরকুড়ায় পৌঁছে গেছি। নগরকুড়া বাজার বহুত ভিড়, বহুত অনেক ভিড়। এখানে পার করতেই তো অনেকক্ষণ লেগে যাবে। রোড রেড শুরু হয়ে গেছে, অটোওয়ালা এইদিক দিয়ে ঢুকে দিয়েছে, সিভিক ধরে নিয়েছে। এখন এখানে মারামারি সেই হচ্ছিল, হচ্ছিলে অটোওয়ালা উল্টো দিক দিয়ে ঢুকেছে। ব্যাস সত্যি অটোওয়ালা যেখানে যেখানে পায় সেখানে ঢুকে দেয়, আর কিছু না। জামটা পেরিয়ে আমরা নবরঙ্গপুর বাজার ক্রস করলাম। এখানে এই রাস্তা জম্বের বাম্পার, বাম্পার উপর দেখ দেখ শেষ না হতে হতে আরেকটা চলে আসবে। এই যে এতক্ষণ পরে রাস্তা কন্ডিশনটা একটু ভালো হলো। ওরে বাপ রে, মরনা ক্যা ভোসড়ি কে মরনা তেরে কো ডর নি লাগতা? নাই গ্ল্যামার নে কি টান, কি টান। হরিণঘাটা বাজারে পৌঁছে গেছি। হরিণঘাটার থেকে এখন লেফট টার্নটা নিয়ে জাগুলিয়ার দিকে যাবো। এই বলিস না পাগল, বলতে নাই বলে ভয় পেয়েছিস। তাহলে এখন আমরা যাচ্ছি জাগুলিয়ার দিকে, এই রাস্তা। কাকা নিজের মস্তিতে চলছে। তো এখন আমরা জাগুলি পৌঁছে গেছি। এই জাগুলির থেকে এখন সোজা চলে যাব কাঁসাপাড়ার দিকে। তো এখন আমরা পৌঁছে গেছি বিসিকেবির সামনে, বিধানচন্দ্র কৃষি বিদ্যালয়ে। এখন বিসিকেবি ক্রস করছি। তো এই যখন আমরা চারাপোলে পৌঁছে গেছি, এখানে আমার একটা বন্ধুর বাড়ি আছে। বন্ধুর বাড়ি থেকে আমার পার্সেলটা নিয়ে মার ওই ওষুধের পার্সেলটা ওঠাতে যাব। লাস্ট পর্যন্ত ওরা এটা পেয়েই গেলাম। হ্যাঁ ভিলেন, ভিলেন। আমার বন্ধুর কাছ থেকে ওই পার্সেলটা কালেক্ট করে কাঁসাপাড়ার দিকে বেরিয়ে গেছি মার পার্সেলটা নিতে। মার পার্সেলটা হলো বিশাল মেগামার্ট, ওর উল্টো দিকে আছে। ওই উল্টো দিকে একটা হাব আছে ডেলিভারির, ওই হাব থেকে পার্সেলটা উঠাবো।
তো এখন আমরা এই যে কল্যাণী এক্সপ্রেসওয়েতে, কল্যাণী এক্সপ্রেসওয়ে টা ক্রস করে এখন কাঁসাপাড়ার দিকে যাচ্ছি। মামারা দাঁড়িয়ে আছে এখানে, মামারা চেকিং চালাচ্ছে। তখন ওই ট্রেন লাইনের নিচ থেকে কাঁসাপাড়ার মধ্যে আমরা পৌঁছে গেছি। এখানে বোর্ড আছে আই লাভ কাঁসাপাড়া। তো এখন এই বাগমোড়ের রাস্তা ধরে নিয়েছি বিশালের দিকে যাওয়ার জন্য। এখানে আসতে বলেছে, এখন পার্সেলটা দেখি কোথায় আছে। যে বিশাল মেগামার্ট, ওয়াও, মোমো, কেএফসি, ট্রেন্ডস সব আছে এখানে। দেখি পার্সেলটা নিয়ে আসি। তখন এই পার্সেলটা কালেক্ট করে নিয়েছি এই ডিটিডিসির থেকে, এই ডিটিডিসি থেকে কালেক্ট করে নিয়েছি। এখন যাবো একটু কিছু খেতে। তো এখন আমরা হালি শহরে পৌঁছে গেছি। এই যে এখানে লেখা আছে আই লাভ হালি শহর। তখন তোমাদেরকে একটু গঙ্গা দিয়ে ভিউটা দেখাবো। তখন আমরা নৈহাটির মধ্যে এন্টার হয়ে গেছি। আর নৈহাটির এখান থেকে লেফট টার্ন নিতে হবে, যে লেফট টার্নটা নিয়ে নেবো। এখন আমরা এখান থেকে ব্রিজটা ক্রস করার পরেই এই যে চৌমাথা মোড়ের থেকে রাইট টার্নটা নিয়ে নেবো। তখন 2 মিনিট গাড়ি চালানোর পরে একটা তিন মাথা মোড় আসবে। তিন মাথা মোড় থেকে লেফটের দিকে ঢুকে যাবো আমরা। লেফটের দিকে ঢুকলে এখানে সামনে একটু গিয়ে কল্যাণী এক্সপ্রেস হাইওয়ে আসবে। তো সামনে এই যে হলো কল্যাণী এক্সপ্রেস হাইওয়ে। তো এখান থেকে রাইট সাইডে একটা সরু মতন গলি ঢুকে গেছে, ওখানে ঢুকলেই বোম্বে বিরিয়ানি চলে আসবে। এই যে, এই যে রাইট সাইডে একটা সরু মতন গলি ঢুকে গেছে, এখানে ঢুকলেই বোম্বে বিরিয়ানি সামনে চলে আসবে। এই যে এটা হলো বোম্বে বিরিয়ানি। তো এখন আমরা বোম্বে বিরিয়ানিতে এসে পৌঁছেছি। এদের একটা নতুন সাইডে একটা আরেকটা জায়গা খুলেছে, এই যেখানে সবচেয়ে ভালো, ওখানে লেখা রয়েছে 69 রুপিজে আনলিমিটেড বিরিয়ানি। তো যাই দেখি কতটা কি আছে। এখন এখন অ্যাভেলেবেল হয়ে যায় দুপুর 12টা সাড়ে 12টার পর থেকে অ্যাভেলেবেল হয়ে যায় এখানে বিরিয়ানি। আর এখানে জম্বের ভিড় হয়, এখন তো ফাঁকা আছে, একটু পর থেকে অনেকটাই ভিড় হয়ে চলে আসবে। তো এখন আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেল, এখন বাড়ির দিকে ফিরছি। তো বাড়ির দিকে ফেরার জন্য আমরা ভাবছি হাওড়ার দিক থেকে যাব। তো হাওড়ার দিক থেকে যাওয়া গেলে এই নাইট, তো কল্যাণী এক্সপ্রেস হাইওয়ে একদম এই দিকে চলে যাবো সোজা। তো সোজা চলে গেলেই এটা হলো কল্যাণী এক্সপ্রেস হাইওয়ে। তো জাস্ট এখান থেকেই হাওড়ার রাস্তা এখান থেকে ভাগ হয়ে যায়, আর এর একদম অপোজিট হলো নৈহাটির রাস্তা, আর বোম্বে বিরিয়ানিটা একদম ওই দিকে। থ্রি ফর্টি ফোর, এখন আমরা চাঁদপাড়া এন্টার করে গেছি। তো আজকের ব্লগটা তাহলে এই পর্যন্তই রাখলাম। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে।